আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে ম্যাঙ্গো সুজি কেক তৈরি করে দেখাবো। পাকা আমের এই সিজনে আপনারাও খুব সহজে বাসায় এই ম্যাঙ্গো কেকটা তৈরি করে নিতে পারবেন, আর এটা খেতে খুবই মজার। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। একটা বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি পাকা আমের পিউরি হাফ কাপ, এরপর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি। চিনিটা আমি ফাঁকি করে নিয়েছি, এভাবে ফাঁকি করে চিনিটা দিলে খুব সহজেই আমের সঙ্গে মিশে যাবে। তবে কেউ চাইলে আস্ত চিনিটাও দিতে পারেন, সেক্ষেত্রে চিনিটা মিশিয়ে নিতে একটু সময়টা বেশি লাগবে। এবার দিয়ে দিব সুজি, তবে সুজিটা আমি ফাঁকি করে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এই সুজিটাকেও পাউডার করে নিতে হবে। দেখুন, এভাবে একটু সুজিটা পাউডার করে নিলে কেকটা খুবই সুন্দর হবে। এবার পাউডার করে নেওয়া সুজিটা দিয়ে দিব, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ, তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। তবে তেলের পরিবর্তে কেউ চাইলে বাটারও দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ। এরপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। তবে কেউ চাইলে এটা আরও বেশি সময় রেস্টে রেখে দিতে পারবেন, এতে করে কেকটা খুবই ভালো হবে। 30 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নিচ্ছি। ব্যাটারটা খুবই ঘন, এখানে আমি আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিব। এরপর নেড়ে মিশিয়ে নিব। তবে দুধটা একবারে না দিয়ে এভাবে অল্প করে দিবেন এবং মিশিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আমি 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা যদি মনে হয় খুব বেশি ঘন, সেক্ষেত্রে এখানে আরও কিছুটা লিকুইড দুধ মিশিয়ে নিতে পারেন। এবার কেকটা খুবই তাড়াতাড়ি বেক করে নিতে হবে। আর কেকটা আমি বেক করে নেব চুলাতে। এখানে একটা কেক মোল্ড নিয়েছি, প্রথমে কিছুটা তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা ঢেলে দিব, এরপর একটু ঝাঁকিয়ে নিতে হবে। এভাবে ধরে একটু ঝাঁকিয়ে নেবেন এবং এটা সাথে সাথেই বেক করে নিতে হবে। এবার কেকের উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিব। এখানে আমি কিছুটা পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি করে নিয়েছি, সেটা একটু উপরে দিয়ে দিব। যেহেতু কেকটা আমি চুলায় বেক করে নিব, তাই চুলায় প্রথমে একটা হাঁড়ি আমি 5 মিনিট মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার কেক মোলটা বসিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে 35 থেকে 40 মিনিট জাল করে নিব। ফিরে এলাম 40 মিনিট পর। এরপর কেকটা চেক করে নিতে হবে। আমি এখানে একটা বড় কাঠি নিয়েছি, এটা দিয়ে চেক করে নিব। যদি দেখেন ক্লিন বের হয়, তাহলে কেকটা পারফেক্ট হয়েছে। আর ক্লিন বের না হলে সেক্ষেত্রে আপনারা এটা আরও 5 কিংবা 10 মিনিট একটু রেখে দিবেন, এতে করে কেকটা পুরোপুরি হয়ে যাবে। এবার কেকটা আমি নামিয়ে নিব। নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। খুব সহজে আপনারাও বাসায় এই ম্যাঙ্গো সুজি কেকটা ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু খুবই মজার হয়। আশা করব আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।